দেখুন, আজ পশ্চিমবাংলা এক অগ্নিগর্ভ অবস্থা আমরা আছি। আমরা বেশ কিছু জায়গায় দেখেছি খাগড়াগড় এবং বীরভূমের পার্টি অফিস বোম তৈরির জন্য পার্টি উড়ে গিয়েছিল। আর ঠিক পুনরাবৃত্তি একদম কমিশনার অফিস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কুলটি 55 নম্বর ওয়ার্ডে যেভাবে এখানের আমসের কারখানা পাওয়া গেছে, পুলিশের একদম সামনে, অফিসের সামনে থানা আছে, পাশে কমিশনার অফিস, এই যে এত বড় কার্যকলাপ চলছে, পুলিশ কিন্তু উদাসীন। এবং সেই এত ধরনের পিস্তল কার্তুজ রাতের অন্ধকারে সর করে দেওয়া হলো এবং পুলিশের সাহায্য নিয়ে করা হলো। তাই বাংলা যে অগ্নিগর্ভ অবস্থা এবং এই শিল্পাঞ্চল জুড়ে লাগাতার যে বোমের কারখানা চলছে, অস্ত্রের কারখানা চলছে, তার একটাই কারণ পশ্চিমবাংলাকে উগ্রপন্থী ISI থেকে শুরু করে সিমি, আলকায়দা, এই জঙ্গি গোষ্ঠীরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। তার একটাই কারণ, যেটা বিজেপি বলেছে যে বিজেপিকে বাংলাতে আসার জন্য নয়, বিজেপিকে যে করিডোর আছে, সীমান্তবর্তী এলাকা আছে, তাই বাংলাকে সুরক্ষিত জায়গা পেয়েছেন দিদি রাজত্বে, এই জন্য উগ্রপন্থীরা একে ঢুকছেন। এবং এখান থেকে ভারতবর্ষে তারা কিন্তু বিস্ফোরণ, ভারতবর্ষে উগ্রপন্থী কার্যকলাপ দিন দিন বেড়ে চলেছে। সেই জন্য আমরা এসেছিলাম যে এখন পর্যন্ত কেন দোষীরা গ্রেপ্তার হলো না। একজন MIC তিনিও সঙ্গে যুক্ত আছেন, পাশে মেয়র বাবার কথা বলছেন, কিন্তু এই ধরনের কার্যকর্তা যারা এরকম করে বেড়াচ্ছিলেন, কেন এখন পর্যন্ত অ্যারেস্ট হলো না দোষীরা, কেন হদিশ পাওয়া গেল না, কেন আড়াল করা হচ্ছে? পুলিশ সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ এটাকে আড়াল করার চেষ্টা করছে। এই জন্য আমরা আজ কমিশনের কাছে এসেছিলাম, প্রতিনিধি দল দেখা করে গেলাম যে কেন ব্যবস্থা হলো না। যদি না হয় তাহলে কিন্তু বিজেপি এই জন্য আন্দোলনে নামবে। সঙ্গে সঙ্গে এই জেলাতে শিল্পাঞ্চলে লোকসভা নির্বাচনে জেতার পর থেকে 2 লাখ ভোটে অবশ্যই জয়লাভ করেছে, সে জনপ্রতিনিধি কাজ করতে দেওয়া হয় না। কিন্তু এখন দেখতে পাচ্ছি নির্বাচন পশ্চিমবঙ্গে এগিয়ে আসছে, লকডাউন চলছে, আর সেই সুযোগে আমাদের 24 তারিখে কাঁকসা ব্লকে গোপালপুর, 26 তারিখে অন্ডাল এবং 28 তারিখে লাউদা এলাকাতে প্রতিদিন তৃণমূলের গুন্ডারা বাড়িতে গিয়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হানাচ্ছে এবং সেখান থেকে কর্মীরা আজকে মার খাচ্ছেন, পুলিশ তাদের নামে ঘুরে কেস দিচ্ছে, আমরা দেখা করতে গেলে পুলিশ আমাদের নামে FIR করছে। এই যে অরাজকতা চলছে, এই যে সারা শিল্পাঞ্চল জুড়ে যে অনৈতিক কাজ করছে এবং পুলিশ তৃণমূল যা যা বলছে, মেয়র যা যা বলছেন, সেইভাবে পুলিশ তাকে সাহায্য করছে। আমরা দেখা করতে গেছিলাম 28 তারিখে, আমাদের সরজ বাড়িকে মারধর করা হয়েছে, সেখান থেকে পানশিউলি গ্রাম থেকে ঘুরে এলাম, CI বললেন থানাকে আসুন, থানাতে গেলাম, থানায় কথাবার্তা বলে যে বেরিয়ে আসছি, থানার সামনে 4-4টা গাড়ি ভাঙচুর হলো। আমাদের ITCL-এর কনভেনার আমাদের বিকাশ বিশ্বাস, তিনি সিরিয়াস অবস্থায় অসুস্থ হলেন, এখন পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হয়নি। সুজিত মুখার্জির নেতৃত্বে বিরাট টিম এসে পড়ে CI-এর সামনে, থানার সামনে এ ধরনের টর্চারিং করে গাড়ি ভাঙচুর হলো, এখনও গ্রেপ্তার হয়নি। আর আমরা যখন SDP ডেপুটি দিতে গেলাম, আমাদের 32 জন আশা শর্মা থেকে শুরু করে আমার নাম পর্যন্ত 32 জন নামে কেস দেওয়া হলো। তাই কিছু করতে গেলে কেস দেওয়া হচ্ছে, আর তৃণমূল কংগ্রেস যে গুন্ডামি করছে, মারপিট করছে, বোমা কারখানা করছে, এনে পিস্তলের কারবার চলছে, বন্দুকের কারবার চলছে, বাংলাকে অশান্তি করে রেখেছে, দ্বিতীয় খাড়াগড় আসানসোলের বুকে হয়েছে, তার জন্য কোনো সদত্ব নেই, কোনোরকম কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না, কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সেটা পুলিশ এবং তৃণমূল কংগ্রেস এক হয়ে গেছে, পুলিশের মধ্যে মানুষের ভরসা বিশ্বাস নেই। সেই জন্য কমিশনার এসেছিলাম, আমরা দেখা করে গেলাম, তা কী হচ্ছে জানতে এসেছি, কিন্তু কমিশনার ছিলেন না, উনি বলেছেন, আমার ফোনে কথা বলেছেন যে আমি বাইরে এসেছি, আমরা দিয়ে যান। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।